চিত্র ইসলামী খেলাফতের নমুনাকে বাস্তবায়ন করে গিয়েছিলেন। 99 হিজরি থেকে 101 হিজরি পর্যন্ত উনি হলেন ওমর ইবনে আব্দুল আজিজ। তিনি যখন খলিফার মসনদে আরোহণ করে মসজিদ থেকে বের হলেন, রাষ্ট্রীয় হাতি, ঘোড়া, গাদা, খচ্চর এবং বিভিন্ন ধরনের বাহন আর ডাকডুল পিটিয়ে অনেক ধরনের আড়ম্বরপূর্ণ জাঁকজমকের আয়োজন করা হয়েছে। মসজিদ থেকে বের হয়ে বললেন যে রাষ্ট্রের কর্মকর্তা যারা, তারা বলল এখান থেকে আপনি এই রাষ্ট্রীয় সুয়ারিতে আরোহণ করবেন। তিনি বললেন এইগুলো কি, এইগুলো কি মুসলিম জাহানের খলিফার জন্য শোভা পায়? আমি তোমার